হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন সুঠাম চেহারার বছর ৩৬-এর এক যুবক। পেটে উরুতে বিঁধে আছে গুলি। সে বুঝতে পারছে মৃত্যু ক্রমশ তাকে গ্রাস করছে। তেষ্টায় শুকিয়ে যাচ্ছে তার গলা। যুবকের অবস্থা দেখে ইংরেজ দারোগা গ্লাসে জল নিয়ে সামনে ধরেন, কিন্তু মরণাপন্ন যুবক জল তো মুখে তুললেনই না, বরং ঝাপটা মেরে ফেলে দিলেন। আসলে মৃত্যুর মুখেও সে হার মানতে শেখেনি। যে কিশোর বয়সেই প্রায় খালি হাতে খতম করেছে বাঘ, তার কাছে এই কষ্ট কি আর এমন। প্রাণ বেরোনোর একটু আগে যখন রক্তবমি হচ্ছিল, সেই মুহূর্তে তিনি হেসে বলেন, এত রক্ত ছিল শরীরে, ভাগ্যক্রমে প্রতিটি বিন্দু অর্পণ করে গেলাম দেশমাতার চরণে। আজকের ভিডিওতে এই বিস্ময়কর নায়কের ব্রিটিশ শাসকদের নাকানি চুবানি খাওয়ানো কর্মকাণ্ড আপনাদের জানাব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। নমস্কার, আমাদের এসআর স্ট্রিট চ্যানেলে আপনাদের স্বাগত। ৭ ডিসেম্বর ১৮৭৯, ছেলেটির জন্ম হয় অবিভক্ত ভারতের নদিয়া জেলার কুষ্টিয়ার কয়া গ্রামে মামাবাড়িতে। নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডাক নাম জ্যোতি। বাবা উমেশচন্দ্র মুখোপাধ্যায়, মা শরৎশশী দেবী। ৫ বছর বয়সে বাবা মারা যাওয়ার পর মা ও বড় বোন বিনোদবালার সঙ্গে চলে আসেন মামাবাড়িতে। এখানেই কাটে তার শৈশব। প্রাথমিক লেখাপড়ার পর বড় মামা বসন্ত কুমার যতীনকে ভর্তি করেন কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাইস্কুলে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, ঘোড়ায় চড়া, শিকার করা, গাছে চড়া, দৌড়ঝাঁপসহ নানা দুরন্তপনায় মেতে থাকতেন যতীন। লেখাপড়ায় সেরা না হলেও দুষ্টমিতে কিন্তু সেরা ছিলেন। পাড়া প্রতিবেশীরা মাঝে মাঝে তার মামাদের কাছে অভিযোগ জানাতেন, তবে ভীষণ পরোপকারী ছিলেন। একবার এক পাগলা ঘোড়ার সামনে থেকে একটি শিশুকে বাঁচিয়ে ঘোড়াটিকে বাগে এনেছিলেন। ছোটবেলায় যতীন প্রায়ই বলতেন, আমি বড় হয়ে ইংরেজদের অত্যাচারের প্রতিশোধ নেব। স্কুল পাশ করে কলকাতার শোভাবাজারে মেজমামার কাছে চলে আসেন যতীন। ভর্তি হন ক্যালকাটা সেন্ট্রাল কলেজে, বর্তমানে ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ। পড়াশোনায় মন না বসায় উপার্জনের লক্ষ্যে শর্ট হ্যান্ড এবং টাইপরাইটিং শিখতে শুরু করেন তিনি। সব রকম দুর্বলতা পরিহার করে তোরা সব মানুষ হ, মরদ হ। ১৯ শতকের শেষলগ্নে স্বামী বিবেকানন্দের এই বাণী পরাধীন ভারতের বাঙালি তরুণদের অনুপ্রাণিত করে। স্বামীজি ভেবেছিলেন বাঙালি যখন পাল্টা আঘাত করতে শিখবে, তখনই কেবল মুক্তি সম্ভব। জাপানের প্রখ্যাত শিল্পী ওকাকুরা কাকুজোর একদিন ভারতসভার বৈঠকে বলেন, আপনারা এত বড় শিক্ষিত জাতি, কেন ইংরেজদের পদানত হয়ে থাকবেন? স্বাধীনতার জন্য প্রচেষ্টা শুরু করুন। স্বামীজির বাণী বিফলে যায়নি। যতীন স্বামী বিবেকানন্দের সংস্পর্শে আসার পর শরীরচর্চার জন্য কুস্তির আখড়ায় যেতে শুরু করেন। সেখানেই অনেক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তার সংযোগ ঘটে এবং দেশপ্রেমের মন্ত্রে অনুপ্রাণিত হন। সিস্টার নিবেদিতার সহযোগী হিসেবে তিনি রোগীদের সেবা ও সমাজ সেবামূলক কাজও শুরু করেন। টাইপরাইটিং এবং স্টেনোগ্রাফি শেখার পর তিনি একটি ইউরোপীয় সৌদাগরি অফিসে ৫০ টাকা বেতনে চাকরি নেন। পরে মোজাফফরপুরের ব্যারিস্টার কেনেডির স্টেনোগ্রাফার হিসেবে নিযুক্ত হন। সেখানে যতীন ফুটবল ও শরীরচর্চা কেন্দ্র গড়ে তোলেন। হঠাৎ মায়ের অসুস্থতার খবর পেয়ে যতীন গ্রামে আসেন। এখানে এসে জানতে পারেন এক কলেরা রোগীর সেবা করতে গিয়ে সংক্রমণে মায়ের মৃত্যু হয়েছে। পরে দিদি বিনোদবালা তাকে বলেন, তার মা কুমারখালীর উমাপদ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে ইন্দুবালার সাথে তার বিয়ের সম্বন্ধ করেছিলেন। মায়ের ইচ্ছা পূরণের জন্য ১৯০০ সালে তিনি ইন্দুবালাকে বিয়ে করেন। এই স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন তাদের ৪টি সন্তান, অতীন্দ্র, আশালতা, তেজেন্দ্র এবং বীরেন্দ্র। বিবাহের পর যতীন মজফফরপুরে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেন। কেনেডি এই ঘটনা জানতে পেরে বাংলা সরকারের অর্থসচিব হেনরি হুইলারের কাছে যতীনের চাকরির সুপারিশ করেন। এরপর যতীন ১২০ টাকা বেতনে হুইলারের স্টেনোগ্রাফার হিসেবে নিযুক্ত হন। অসাধারণ শক্তি ছিল যতীনের। ১৯০৬ সালে একবার কয়া গ্রামে একটি বাঘের উৎপাত শুরু হয়। গ্রামবাসীরা এবং যতীনের মামাতো ভাই ফণীভূষণ বাঘটিকে মারার সিদ্ধান্ত নেন। সেই সময় কয়া গ্রামের মামা বাড়িতে বেড়াতে এসেছিলেন তরুণ যতীন। তিনিও বাঘ মারতে যেতে চাইলে সবাই নিষেধ করেন, কারণ বন্দুক ছিল একটি। কিন্তু যতীন শুনলেন না, একটি ভোজালি হাতে রওনা হলেন তাদের সঙ্গে। শুরু হয় বাঘ খোঁজাখুঁজি।
যতীন যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক সেখান দিয়ে এই বাঘটি বেরিয়ে আসে। বাঘ দেখে সবাই পালাতে শুরু করে এবং তক্ষুনি ফণিভূষণ বাঘটি লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। বাঘটি ক্ষিপ্ত হয়ে যতীনের উপর ঝাঁপিয়ে পড়ে। চলে বাঘ আর মানুষের লড়াই। ফণিভূষণ চেষ্টা করেও গুলি করতে পারছিল না, কারণ বাঘ আর যতীন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। যতীন বাঘটিকে বাম বগলে চেপে ধরে মাথার উপর সমস্ত শক্তি দিয়ে ভোজালির আঘাত করতে থাকে। প্রায় 10 মিনিট লড়াইয়ের পর যতীন বাঘটিকে মেরে ফেলেন এবং নিজেও জ্ঞান হারান। মৃত বাঘ ও অচেতন যতীনকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। বাঘটি যতীনের শরীরে প্রায় 300টি ক্ষত করে। ভাগ্নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাড়াতাড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেকালের বিখ্যাত সার্জন লেফটেন্যান্ট কর্নেল সুরেশ প্রসাদ তার চিকিৎসা শুরু করেন, কিন্তু পায়ে পচন ধরায় ডাক্তার পা কেটে বাদ দেওয়ার কথা বলেন। কিন্তু মামাদের আপ্রাণ চেষ্টা ও ডাক্তারদের সুচিকিৎসায় শেষ পর্যন্ত তাঁর পা দুটি রক্ষা পায়। যতীনের বীরত্ব এবং অদম্য আত্মবিশ্বাসের কারণে সুরেশ প্রসাদ তাঁকে বাঘা যতীন নাম দেন। ১৯০৮ সালের এপ্রিল মাস, যতীন কর্মসূত্রে দার্জিলিং যাওয়ার সময় শিলিগুড়ি স্টেশনে আসেন। সে সময়ে এক অসুস্থ সহযাত্রীর জন্য জল নিয়ে আসার সময় সামান্য ধাক্কা লাগে এক ব্রিটিশ সিপাহীর সাথে। বাঘের কামড়ের কারণে তখনও সামান্য পা টেনে টেনে তাকে চলতে হতো। ধাক্কা লাগায় বদ সিপাহী তাঁর পায়ের উপর চাবুকের আঘাত করেন। তখনকার মতো সে জল নিয়ে চলে গেলেও একটু পরেই ফিরে আসেন এবং প্রশ্ন করেন ভারতীয়দের প্রতি এমন আচরণের কারণ কি। এতে 4 জন সিপাহী যতীনকে আক্রমণ করতে আসেন। আর এর পরের ঘটনা ইতিহাস। যতীন এই 4 ব্রিটিশ সিপাহীকে ঘুষি আর চড় মারতে মারতে নাক দাঁত চোয়াল ভেঙে শিলিগুড়ি স্টেশনের প্ল্যাটফর্মে ধরাশায়ী করেন। এই ঘটনায় যতীনের বিরুদ্ধে মামলা হলে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয় এবং দেশজুড়ে ঠাট্টা ও বিদ্রুপ শুরু হয়। একজন ভারতীয়র হাতে 4 জন ব্রিটিশ সিপাহী প্রচণ্ড মার খেয়েছে। এক প্রকার বাধ্য হয়েই সরকারের চাপে মামলা তুলে নেন তারা। যতীন দার্জিলিংয়েও অনুশীলন সমিতির একটি সক্রিয় শাখা তৈরি করেছিলেন, নাম ছিল বান্ধব সমিতি। 1903 সালে শ্রী অরবিন্দ ঘোষের সঙ্গে পরিচয় হয় যতীনের। খুব অল্প সময়েই যতীন অরবিন্দের ডান হাতে পরিণত হন। অরবিন্দের সংস্পর্শেই যতীন শরীর গঠন, গাছে চড়া, সাঁতার কাটা ও বন্দুক ছোঁড়ার প্রশিক্ষণ গ্রহণ করেন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে দেশাত্মবোধের প্রেরণায় জেগে ওঠে সারা দেশ। অনুশীলন সমিতি, যুগান্তর, সন্ধ্যা প্রভৃতি বিপ্লবী দলগুলির সংস্পর্শে এসে যতীন বিভিন্ন গুপ্ত সমিতিতে কাজ করতে শুরু করেন। 1908 সালের 30শে এপ্রিল বিহারের মুজাফফরপুর ইউরোপিয়ান ক্লাবের সামনে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার জন্য বোমা নিক্ষেপ করেন। এই হামলার পর পুলিশ বোমা তৈরির মূল পরিকল্পনাকারী হিসেবে বারীন্দ্র কুমার ঘোষকে গ্রেপ্তার করেন এবং ফাঁসির আদেশ দেন। পরে অবশ্য ফাঁসি মুকুব করে যাবজ্জীবন কালাপানির সাজা দেওয়া হয়। ঐতিহাসিক এই মামলাটি আলিপুর বোমা মামলা নামে পরিচিত। এই মামলার তদন্তে ব্রিটিশ গোয়েন্দা জানতে পারেন এই ঘটনায় যোগ রয়েছে বাংলা গভর্নরের এক পার্সোনাল সেক্রেটারির। এতে তারা অবাক হয়ে যান। শুরু হয় যতীনের উপর নজরদারি, কিন্তু যতীন দম্বার পাত্র ছিলেন না। বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনার জন্য অস্ত্র ব্যবসায়ী নূর খাঁর কাছ থেকে অস্ত্র কিনে কর্মীদের মধ্যে বিতরণ করেন। এছাড়া চীনের প্রথম প্রজাতন্ত্রী রাষ্ট্রপতি সান ইয়াতসেনের কাছ থেকে 50টি পিস্তল, অনেকগুলি কার্তুজ এবং বহু টাকা সাহায্য পান। এসব অস্ত্র দিয়ে কর্মীরা সংগঠনের জন্য ডাকাতি করতেন। ডাকাতির পাশাপাশি এরা ইংরেজ রাজকর্মচারী এবং সহযোগী দেশি দালালদের হত্যা করাও শুরু করেন। 1909 সালের 10 ফেব্রুয়ারি কুখ্যাত প্রসিকিউটর আশু বিশ্বাসকে গুলি করে হত্যা করেন চারুচন্দ্র বসু। যতীন গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত হন। তিনি ব্রিটিশ বিরোধী রাষ্ট্রশক্তিগুলির সহযোগিতা লাভের চেষ্টা শুরু করেন। বঙ্গলক্ষ্মী কটন মিলসে কর্মরত স্বদেশী ভাবধারার এক তরুণ অবনী মুখার্জিকে দলে টানেন এবং তাকে জাপানে যেতে অনুরোধ করেন। সেই সময় ব্যবসা ক্ষেত্রে জাপান ছিল ব্রিটিশদের প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী। তিনি অনুভব করেন ব্রিটিশ বিরোধী গুপ্ত আন্দোলনে জাপানের সহযোগিতা পাওয়া যেতে পারে। 24শে জানুয়ারি 1910 কলকাতা হাইকোর্ট থেকে সিঁড়ি বেয়ে নামার সময় আলিপুর বোমা মামলার তদবিরকারী বিখ্যাত সিআইডি অফিসার মৌলভী শামসুল আলমকে গুলি করে হত্যা করেন বিপ্লবী বীরেন্দ্র দত্ত গুপ্ত।
যতীনের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই তথ্য জানার পর ব্রিটিশ সরকার যতীনের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সাতাশে জানুয়ারি যতীনকে গ্রেপ্তার করেন পুলিশ অফিসার চার্লস টেগার্ট। চলে কঠোর অত্যাচার, কিন্তু যতীনের মুখ থেকে কোনো স্বীকারোক্তি না পেয়ে তাকে আলিপুর সেন্ট্রাল জেলে চালান করা হয়। এবছরই অবনী মুখার্জি জাপান গেলেও তাকে নিরাশ হয়ে ফিরতে হয়। জেল থেকে ছাড়া পেয়ে বিপ্লবের কৌশল পরিবর্তন করেন যতীন। দিদি বউ বাচ্চাসহ ফিরে আসেন আদিনিবাস যশোরের ঝিনাইদহে। শুরু করেন ঠিকাদারি ব্যবসা। যতীনের গতিবিধির ওপর ব্রিটিশ গুপ্তচরের নজর ছিল, তবে তাকে অনুসরণ করা সম্ভব ছিল না। তিনি একটানা 75 মাইল সাইকেল চালাতে পারতেন, উঠানামা করতে পারতেন চলন্ত ট্রেনেও। এখানে বলে রাখা দরকার, এই সময় বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার আন্দোলন চরম আকার ধারণ করে। সেই সঙ্গে সশস্ত্র বিপ্লবীদের বোমাবাজি এবং হামলায় এক প্রকার বাধ্য হয়েই ব্রিটিশরা 1912 সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। 1913 সালের বন্যা সুযোগ তৈরি করে দেয় বিপ্লবীদের। বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসে যতীন এবং তার দল। ব্রিটিশ সরকার ভাবেন যতীন সুধরে গেছে, এই সুযোগটা পুরোপুরি কাজে লাগায় যতীন। নরেন সন্ন্যাসী ছদ্মনামে সমগ্র ভারতে ঘুরে ঘুরে বিপ্লবীদের একত্রিত করতে থাকেন তিনি। 28 জুলাই 1914 শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রথম বিশ্বযুদ্ধ। জার্মানি ছিল ইংরেজদের প্রধান শত্রু, তাই জার্মানি থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের কাজ পরিচালনার জন্য সেখানকার ভারতীয় ছাত্ররা গঠন করেন বার্লিন কমিটি। 26 আগস্ট যতীনের নেতৃত্বে কলকাতার রাজপথ থেকে রডা কোম্পানির 50টি মাউজার পিস্তল, 46,000 রাউন্ড গুলি এবং 40,000 টাকা লুট করে বাংলার 9 বিপ্লবী দলের মধ্যে বিলিয়ে দেন। নভেম্বরে সান ফ্রান্সিসকো থেকে সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে কলকাতায় আসেন গদর কর্মীরা। যতীন তাদের কাশীতে বসবাসরত রাসবিহারী বসুর সাথে পরিচয় করান। সত্যেন্দ্রনাথ রাসবিহারীকে বলেন, বার্লিনে বীরেন চট্টোপাধ্যায় পরিচালিত বিপ্লবীরা খোদ জার্মান সম্রাট কাইজারের সঙ্গে চুক্তি সই করেছেন, ভারতে বিপ্লবের জন্য অস্ত্রশস্ত্র ও অর্থ পৌঁছে দেবে তারা। ক্যালিফোর্নিয়া থেকে যে জাহাজ রওনা হবে তার দায়িত্ব নিয়েছেন খোদ জার্মান রাষ্ট্রদূত ব্যানস্টফ ও তার মিলিটারি আতাশে ফোন পাবেন। আরেকটি বিপ্লবী মিশন রওনা হবে কাবুলের পথে। জার্মানির হাতে বন্দী ভারতীয় ব্রিটিশ সেনাদের নিয়ে গড়ে তোলা বাহিনী কাবুল হয়ে পৌঁছবে দিল্লিতে। এছাড়া বার্মা সীমান্তেও সৈন্যবাহিনী প্রস্তুত থাকবে কলকাতায় ফোর্ট উইলিয়াম দখল করে বিদ্রোহ ঘোষণার জন্য। সর্বোপরি মোট 20,000 যোদ্ধা চলে আসবে ভারতে। সাল 1915। ভারতের এই বিদ্রোহের ইন্ধন দেবার জন্য সাজসাজ পড়ে যায় ইউরোপসহ মধ্যপ্রাচ্যে। আন্তর্জাতিক এই সহযোগিতার উদ্ভাবন করেন স্বয়ং যতীন্দ্রনাথ ওরফে বাঘা যতীন। জার্মানি অস্ত্র আসার জন্য তরসই ছিল না বিপ্লবীদের। রাসবিহারী বসু এবং শচীন্দ্রনাথের সহায়তায় ভারতের বেনারস, দানাপুর, এলাহাবাদ, জব্বলপুর, মিরাট, দিল্লি, রাওয়ালপিন্ডি, লাহোর, আম্বালা ও পাঞ্জাবে যোগাযোগ স্থাপন করে সশস্ত্র বিদ্রোহের জন্য প্রস্তুতি শুরু হয়। ঠিক হয় 21 ফেব্রুয়ারি মধ্যরাতে। প্রথমে মহীশূর, লাহোর, ফিরোজপুর, রাওয়ালপিন্ডি, জব্বলপুর, বেনারস দখল করে তেরঙ্গা ঝান্ডা উড়িয়ে দেওয়া হবে। নীল হবে মুসলিমদের প্রতীক, হলদে হবে শিখদের জন্য এবং লাল হবে হিন্দুদের জন্য। কিন্তু পরে 21 ফেব্রুয়ারির পরিবর্তে 19 ফেব্রুয়ারি করা হয়। এইসব পরিকল্পনা প্রস্তুত করা হয় রামশরণ দাস নামে এক অবাঙালি বিপ্লবীর বাড়িতে। হামলার 4 দিন আগে বিশ্বাসঘাতকতা করেন তিনি, সব খবর ফাঁস করে দেয় রামশরণ। 19-এ ব্রিটিশ প্রশাসন একটি গুপ্ত দপ্তরে হামলা চালায়। ওই দিন সন্ধেবেলায় লাহোরে নিযুক্ত ব্রিটিশ সেনানিবাসে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দেয় বিপ্লবীদের আরেকটি দল। এই সংঘর্ষে দুপক্ষেরই অনেকে মারা যায়। ব্রিটিশ প্রশাসন সমস্ত শক্তি দিয়ে এই সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা ভেস্তে দেয়। শেষ পর্যন্ত যদি এই পরিকল্পনা সফল হতো, তবে হয়তো আমাদের দেশ আরও 30 বছর আগেই স্বাধীন হয়ে যেত। সেই সময় বহু ব্রিটিশ পুলিশের দেশি কর্মচারীরা মনে প্রাণে যতীনের অনুরাগী হতে শুরু করেছিল। ব্যতিক্রম ছিলেন গোয়েন্দা পুলিশ অফিসার সুরেশ মুখার্জি। সুরেশের ব্যবহারে বিরক্ত হয়ে যতীন বললেন, যতক্ষণ না সুরেশকে সরানো হচ্ছে ততক্ষণ আমি জল স্পর্শ করব না। তারও পরিণতি হয় শামসুল আলমের মতো। 28 ফেব্রুয়ারি ভোরবেলা সুরেশ সদল বলে যখন তহলে বেরোন, যতীনের সহকারী চিত্তরায় গুলি করে পালিয়ে যায়। তবে মরার আগে ঝামেলা বাঁধিয়েই মরে সুরেশ। তার মৃত্যুর জন্য যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় দায়ী বলে লিখিত দিয়ে মারা যান তিনি।
ব্রিটিশ সরকার যতীনের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং জীবিত অথবা মৃত ধরিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা ঘোষণা করেন। এদিকে জার্মান ম্যাভেরিক অ্যানি লারসেন ও হেনরিয়েস নামে অস্ত্র বোঝাই তিনটি জাহাজ পাঠিয়ে দেন ভারতের উদ্দেশ্যে। স্থির হয় একটি উড়িষ্যার বালেশ্বরে, একটি সুন্দরবনের রায়মঙ্গলে এবং অপরটি গোয়ার কাছে আসবে। যতীন তার চার সঙ্গী চিত্তপ্রিয় রায়চৌধুরী, যতীশচন্দ্র পাল, মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন্দ্রনাথ দাশগুপ্তকে নিয়ে চলে গেলেন বালেশ্বরের কাছে কাপ্তিপদা গ্রামে। এখানে তিনি সন্ন্যাসী সেজে আশ্রম গড়ে জার্মান জাহাজের প্রতীক্ষা শুরু করেন। তবে শেষ পর্যন্ত এই জাহাজ ভারতে পৌঁছতে পারেনি। কৃপাল সিং নামে এক গদর কর্মীর বিশ্বাসঘাতকতায় ইন্দো জার্মান সহযোগিতার খবর ফাঁস হয়ে যায়। তিনটি জাহাজই আমেরিকা, ইংরেজ ও ডাচ কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে, ফলে সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়। 4 সেপ্টেম্বর কলকাতার হ্যারি এন্ডসন্স নামে বিপ্লবীদের এক ঘাঁটিতে পুলিশ হানা দিয়ে বালেশ্বরের সাধু বাবার আশ্রমের কথা জানতে পারেন। পুলিশ কমিশনার চার্লস টেগার্ড বিশাল পুলিশ বাহিনী নিয়ে চলে আসেন বালেশ্বরে। সেখানকার ইউনিভার্সাল এম্পোরিয়ামে তল্লাশি চালিয়ে কাপ্তিপদা লেখা একটি কাগজ পান। এরপর পুলিশ কমিশনার টেগার্ড কাপ্তিপদা গ্রামের উদ্দেশ্যে রওনা হন। 7 সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় হাতির গলায় ঘণ্টার আওয়াজ পেয়ে প্রহরী ছুটে এসে খবর দেন যতীনকে। রাতে এদিকে হাতি কেন আসছে বুঝতে অসুবিধে হল না। যতীন তার সঙ্গীদের বললেন তৈরি হতে, শুরু হয় পুলিশের সঙ্গে গুলির লড়াই। অন্ধকারেই তারা কাপ্তিপদা ত্যাগ করে চলে যান তালডিহি গ্রামের দিকে। এদিকে পুলিশ গ্রামে গ্রামে ঘোষণা করে দেন কয়েকজন বাঙালি ডাকাত পালিয়ে বেড়াচ্ছে, ধরিয়ে দিতে পারলে মাথাপিছু 200 টাকা পুরস্কার। 8 সেপ্টেম্বর সারাদিন কাটে গভীর জঙ্গলে। যতীন তার সঙ্গীদের বলেন তাকে ছেড়ে অন্যদিকে চলে যেতে, কারণ পুলিশ ওদের কাউকে চেনে না, তাই তারা পালাতে পারবে। কিন্তু ওই চার বিপ্লবী নেতাকে একা ছেড়ে যেতে রাজি হননি। বললেন আমরা প্রাণ দেব কিন্তু আপনাকে ছেড়ে যাব না। সারারাত পায়ে হেঁটে 9 সেপ্টেম্বর ভোরবেলায় যখন বুড়ি বালামের তীরে তারা পৌঁছলেন, কয়েকজন গ্রামবাসী তাদের ডাকাত মনে করে পুরস্কারের লোভে পুলিশকে খবর দেন। বিপ্লবীরা সাঁতার কেটে নদীর ওপারে চাষখণ্ড নামে একটি জায়গায় শুকনো একটি ডোবায় আশ্রয় নেন। চিত্তপ্রিয় তার বায়নোকুলার দিয়ে লক্ষ্য করেন এক ছদ্মবেশী দারোগা গাছের উপর থেকে সাদা রুমাল দুলিয়ে সংকেত দিচ্ছে, আর ব্রিটিশ বাহিনী সাঁড়াশির মতো তাদের দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে বিপ্লবীরা তাকে গুলি করে মাটিতে ফেলে দেন। শুরু হয়ে যায় যুদ্ধ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে রণক্ষেত্রে পরিণত হয় বুড়িবালামের তীর। একদিকে প্রায় 400 দূরপাল্লার রাইফেল হাতে ব্রিটিশ বাহিনী, অন্যদিকে মাউজার পিস্তল হাতে মাত্র 5 জন সশস্ত্র বিপ্লবী। বাঘা যতীনের নিপুণ রণকৌশলে বিপ্লবীরা ব্রিটিশ বাহিনীর সঙ্গে 3 ঘণ্টা ধরে লড়াই চালান। সেদিন 5 জন বীর বিপ্লবী মিলে 104 জন ব্রিটিশ সৈন্যকে খতম করেছিলেন। কিন্তু একসময় বিপ্লবীদের গুলি শেষ হয়ে যায়, চিত্তপ্রিয়র গুলি লাগে, যন্ত্রণা কাতরে তিনি বললেন বর্দা আমি চললাম। যতীনের গায়েও গুলি লেগেছিল, তবুও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু মৃত্যুর আগে চিত্তপ্রিয়কে জলের জন্য ছটফট করতে দেখে যুদ্ধ থামান তিনি। যতীন নিজের গায়ের রক্তমাখা শার্ট উড়িয়ে যুদ্ধ বিরতির করে আত্মসমর্পণ করেন। টেগার্ড কাছে এগিয়ে আসেন। বাঘার তিন তাকে বলেন শুধু ওর মুখে 1 ফোঁটা জল দেবার জন্য আমি ধরা দিচ্ছি। পুলিশ কমিশনার চার্লস টেগার্ড নিজের হাতে জল এনে আহতদের পান করান। এরপরেই চিত্তপ্রিয় মারা যান। 10 সেপ্টেম্বর পরের দিন বালেশ্বর সরকারি হাসপাতালে মাত্র 36 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যতীন্দ্রনাথ ওরফে বাঘা যতীন। যতীনের মৃত্যুর পর টেগার্ড তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেন আমি সবচেয়ে সাহসী ভারতীয়কে দেখলাম, তার প্রতি আমার শ্রদ্ধা, কিন্তু আমাকে আমার দায়িত্ব পালন করতে হয়েছিল। মনোরঞ্জন ও নীরেনের ফাঁসি হয়, যতীশকে যাবজ্জীবন দ্বীপান্তরে বা কালাপানিতে আন্দামানে পাঠানো হয়। এইভাবেই শেষ হয় বুড়িবালামের তীরে স্বাধীনতার লড়াই। বাঘা যতীনের মৃত্যুর পর বাংলার প্রথম পর্যায়ের বিপ্লবী আন্দোলনের সমাপ্তি ঘটে। তার জীবনের সব ঘটনা বলে শেষ করা সম্ভব নয়। তিনি বাঙালি জাতির এক মহান নায়ক। বহু বিপ্লবী খুবই অল্প বয়সেই দেশকে স্বাধীন করার জন্য প্রাণের বলিদান দিয়েছেন, এদের আমরা শতকোটি প্রণাম জানাই। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।